কলকাতার পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে গত 2 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে শ্রাবন্তী, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহানদের মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বর্তমানে চলছে শাকিবের নতুন ছবি ভাইজান এরবের শুটিং। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। এই ছবিতে কলকাতার একজোড়া নায়িকার সঙ্গে অভিনয় করছেন শাকিব খান। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এদিকে পায়েল এই প্রথম ঢাকায় কোনো নায়কের সাথে কাজ করছেন, আর খুব অল্প সময়েই শাকিবের বেশ ভক্ত হয়ে গেছেন এই লাস্যময়ী নায়িকা। গতকাল কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ পায়। সেই সাক্ষাৎকারে সহশিল্পী হিসেবে শাকিব সম্পর্কে পায়েল বলেন, শাকিবের মতো ওরকম ডিসেন্ট হিরো আমি খুব কমই দেখেছি। কি যে ভালো দেখতে, সহ অভিনেতাকে খুবই সম্মান করে সে। এদিকে ভাইজান এলোরের ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের সুপার হিরো শাকিব খানকে। আগামী ঈদের সামনে রেখে নির্মিত হচ্ছে দুই দেশের 3 সুপারস্টারের ভাইজান এলোরের ছবির শুটিং। সানডে টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন বিনোদন জগতের সমস্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।